আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছে। আজ আমরা পবিত্র শবে বরাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। মহান আল্লাহ তাআলা বান্দাদের মঙ্গলের জন্য কয়েকটি বিশেষ বরকতময় রাত্রি দান করেছেন, তার মধ্যে শবে বরাত অন্যতম। শবে বরাতের রাত্রিতে ইবাদত করার একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই রাত্রি ক্ষমা পাওয়ার রাত্রি, এই রাত্রি আল্লাহর অনুগ্রহ পাওয়ার রাত্রি, এই রাত্রিতে মনের ইচ্ছা পূরণ হয়, এই রাত্রিতে আল্লাহর কাছে কিছু চাইলে দ্রুত পাওয়ার আশা থাকে, এই রাত্রি কবরবাসীর জন্য দোয়া করার রাত্রি, দোয়ার দ্বারা কবরবাসীরা উপকৃত হয়ে থাকেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রিতে দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে কবরবাসীদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, এই রাত্রে কালব গোত্রের ভেড়া ও ছাগলের পশমের থেকে অধিক সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা ওই রাতটি জাগরণ করে ইবাদত ও বান্দগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা সূর্য অস্ত যাওয়ার পর থেকে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, অর্থাৎ আল্লাহ তাআলার খাস দৃষ্টি দুনিয়ার দিকে হয়। মহান আল্লাহ তাআলা আহ্বান করেন, আছে কোনো ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করব, আছে কোনো রিজিক প্রার্থী যাকে আমি রিজিক দান করব, আছে কোনো বিপদগ্রস্ত মানুষ যাকে আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত মহান আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকে। প্রিয় দর্শক, তাই এই রাত্রে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা দান করবেন, কেননা অন্য রাতের থেকে এ রাতের মর্যাদা অনেক অনেক বেশি। আসুন এই রাত্রের কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা জেনে নিই। ইশার নামাজের পর হালকা খাওয়া দাওয়া সেরে সর্বপ্রথম সালাতুত তাসবির নামাজ আদায় করতে পারেন, তারপর যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়া উত্তম। ওলামায়ে কেরামগণ এই বিষয়ে বলেন যে এই সমস্ত বরকতময় রাত্রিতে নফল নামাজ না পড়ে কাজায়ে উমরি অর্থাৎ জীবনের যত নামাজ কাজা হয়ে গিয়েছে সেইগুলো আদায় করা অতি উত্তম। তারপর পবিত্র কোরআন শরীফ তেলাবাত করতে পারে, বিশেষ করে সুরা ইয়াসিন, সুরা মুলক, সুরা রহমান, সুরা ইখলাস, এই সুরাগুলো বেশি বেশি করে পাঠ করতে পারে। তারপর বিভিন্ন তসবিহ তাহলিল যেটা আপনার জানা আছে, যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এছাড়া জিকির ও আজকারের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারেন। এরপর আপনি চাইলে তাহাজ্জুদের নামাজও আদায় করতে পারেন। ও বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি সম্ভব দুরূদ শরীফ পাঠ করতে পারেন। শেষে আল্লাহর দরবারে তওবা ও ইস্তেগফার করবেন এবং
মহান আল্লাহর দরবারে মন খুলে দোয়া করবেন, বিশেষ করে নিজের গুনাহের ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতে কখনোই ভুলবেন না। অবশেষে একটা কথা মনে রাখবেন, সারা রাত্রি জাগরণ করার পর ফজরের নামাজ অতি অবশ্যই আদা করবেন, তা না হলে আপনার সারা রাত্রির ইবাদত বিফলে যেতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের এই কথাগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর নেকির উদ্দেশ্যে এই ভিডিওটি নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।